মাত্র 7 দিন আলুর রস বন্ধুরা তোমরা যদি এভাবে লাগাও, সমস্ত রকমের মেস্তা কালো দাগ দূর হয়ে একদমই ত্বক ফর্সা উজ্জ্বল হবে। লাগানোর পদ্ধতিটা একদমই সহজ, একদম ইউনিক একটা পদ্ধতি। তোমরা আমার অন্য ভিডিও দেখেছো কিনা জানি না, আমার এখানটাতে কিন্তু পুড়ে গিয়েছিল, সে পোড়া দাগ কিন্তু সহজে ওঠে না। এই পদ্ধতি শেয়ার করে আমি অনেকটাই পোড়া দাগটা উঠিয়ে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা মানে পোড়া দাগ রিমুভ হয়ে গেছে। আলু আর আলুর রসে আছে কিন্তু ব্লিচিং প্রপার্টি, যেটা দাগ চোখ হালকা করতে সাহায্য করে, পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেস্তা কালো দাগ দূর করতে কিন্তু সাহায্য করে। এর জন্য আলুকে আমি একটা ফালি লম্বা করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে কেটেছি ওভাবেই কাটবে। পদ্ধতিটা কিন্তু তোমরা একদমই সহজ, রান্না করতে করতে গৃহিণী আপনারাও কিন্তু এই পদ্ধতি তোমরা লাগাতে পারবে। কোনো রকম ফেস প্যাক গোলানোর কোনো ঝামেলা নেই, যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চা আছে, সংসারের কাজের ঝামেলা, যারা মুখের যত্ন নিতে পারে না, তারা রান্না করতে করতে এভাবে ত্বকের যত্নটা নিয়ে ফেলতে পারবে। এখানে আমি রোগড়ে রোগড়ে কেচিয়ে কেচিয়ে নিয়েছি আলুটাকে, খুব ভালো করে এভাবে কেচে কেচে নিতে হবে, যাতে ভিতরে যে মশলা আছে আলুর রসটা আছে সেটা যাতে উপরে উঠে যায়। আলু ব্লেন্ড করা বা বাটাবাটির কোনো ঝামেলা নেই, অথবা তোমরা একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচিয়ে কেচিয়ে নিতে পারো। এতে করে হবে কি, আলুর ভিতরে যে মশলা সেটা উপরে উঠে আসবে। ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। এখন আমি কেচিয়ে কেচিয়ে নিয়েছি এক টুকরা আলুকে, এরপরে আমি দিয়ে দেবো এক চামচের মতো কফি। কফিতে আছে ক্যাফেইন, তোমরা তো অনেকেই জানো ক্যাফেইন কিন্তু মুখের কালো দাগ দূর করতে, কুচকে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া, চামড়া টান টান করতে, এমনকি বয়সের ছাপ দূর করতে কিন্তু সাহায্য করে। 50-এও তোমাকে লাগবে 20-এর মতো তরুণী। এই কফিটা দিয়ে খুব ভালো করে কিন্তু চারপাশে আলুর রসের উপরে, আলুর উপরে খুব ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ না থাকলে তোমরা এখানে 3 চিমটির মতো রান্নার হলুদটাও ব্যবহার করতে পারবে। যতগুলো উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে দিতে হবে। ভালো ভালো ফল পেতে হলে প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দেবো হাফ চামচের মতো মধু। মধু কিন্তু ন্যাচারালি আমাদের ত্বকের ভিতর থেকে ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, ফলে ত্বক কুচকে যায় না, কালো হয়ে যায় না, ভাঁজ পড়ে যায় না। মধুটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু উপকরণ মিশিয়ে নেবো। দেখো খুব ভালো করে কিন্তু উপরে মিশাতে হবে, 3টা উপকরণ যাতে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। 4টা উপকরণ আলুর রসও এর মধ্যে আছে। গৃহিণীরা রান্না করতে করতে অথবা বাইরে গেছে, মুখটা একদম কালো হয়ে গেছে বা মুখে কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, খুব ভয়ে আছো, কী ব্যবহার করবে বুঝতে পারছো না, ফেস প্যাক লাগাতে ইচ্ছে করে না, অলসতা লাগে, তাহলে এরকমভাবে আলুটা বেখে দেখো, একবার বেখে দেখো, দেখবে 7 দিনের গ্যারান্টি দিচ্ছি। 7 দিনের মধ্যে তোমাদের দাগ ছোপ অনেকটাই আমার মতো ফেড হয়ে যাবে এবং মুখটা এতটা উজ্জ্বল ফর্সা হবে, অনেকেই তোমাকে দেখে চমকে যাবে এবং তুমি তো অবাক হয়ে যাবে। একদম সস্তা উপকরণ, এটা তোমরা প্রতিদিন গোসলের আগে ব্যবহার করবে অথবা রাতে ব্যবহার করবে, যে কোনো একটা টাইমে তোমরা ব্যবহার করতে পারবে। সমস্ত মুখে, গলায়, ঘাড়ে, হাতে পায়ে ঠিক যেভাবে মাসাজ করছি, হালকা হালকা হাতে মাসাজ করবে। আমি একটু স্পিডটা বেশি দিচ্ছি তাই মনে হচ্ছে আমি তাড়াতাড়ি মাসাজ করছি, আসলে না, হালকা হাতে আলতো আলতো আলতোভাবে সমস্ত মুখে, যেখানে বিশেষ করে কালো দাগ আছে, মেস্তা আছে, সেখানে লাগাবে। লাগানোর আগে মাঝে মাঝে ভেবে আমার মতো একটু রোগড়ে রোগড়ে নিবে, তাহলে দেখবে উপকার আরও ভালো পাবে। যেখানে আমার পড়ে গিয়েছিলো, দাগ হয়ে গেছিলো, সেখানেও কিন্তু আমি খুব ভালো করে এভাবে যেভাবে উঠিয়ে ফেললাম ঠিক সেভাবেই দেখাচ্ছি আমি দাগটা কীভাবে এরকম ফেড করে ফেলেছি সেটাই দেখো। আমার মতো যদি এরকম দাগ ছোপ দূর করতে চাও তাহলে কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, কোনো ঝামেলাবিহীন পদ্ধতি। ইনশাল্লাহ নিয়মিত মেখে দেখো, 7 দিন মেখে তো আমার মধ্যে এরকম দাগ ছোপ একদমই দূর হয়ে যাবে।